যাত্রা শুরু করছি চা দিয়ে। এই সে হাওয়া নারায়ণগঞ্জে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এত রাত্রে আসি চাষারার শহীদ মিনার। শহীদ মিনারে আমরা আসলে মূলত অপেক্ষা করছি আমাদের একটা বাসের জন্য। আমরা একটা ট্যুর দেব, যে ট্যুরটা আসলে নারায়ণগঞ্জ কেন্দ্রিক। যারা নারায়ণগঞ্জের ট্রাভেলার তারা মূলত নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন ভ্রমণের যে স্পটগুলো সেইগুলোতে যায়। তো তারই আমার এক বন্ধু রিফাত, তার ইভেন্টে আমরা আসলে মূলত যাচ্ছি। আর এই মুহূর্তে আমরা বন্ধুরা অপেক্ষা করছি চাষারার শহীদ মিনার, যাত্রা শুরু করছি চা দিয়ে। তো আমাদের সঙ্গে থাকবেন। আমরা যা কিশোরগঞ্জের নিকলি হাওর, তো আমরা সেইখান থেকে মূলত কী আমরা কীভাবে যাচ্ছি, খাওয়া দাওয়া প্লাস ওইদিকের পরিবেশ, ভ্রমণের চারিদিকের পরিবেশ, সেসব বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে থাকব। তো আসুক, আমাদের বাস অপেক্ষা করি। গাড়ি যাত্রা শুরু হয়ে গেছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, দেখি দেখি আমার সাথে বাজে প্রায় তিনটা। আমরা ভৈরবে এসে পৌঁছিয়েছি, আর ভৈরবের এই মুহূর্তে আমরা যে রেস্টুরেন্টে দাঁড়িয়েছি সেটা হলো জান্নাত রেস্টুরেন্ট। আর সেটার পরিবেশটা একটু দেখাই। শুক্রবার ছুটির দিন হওয়ায় আমাদের মতন অনেকেই আসলে রওনা করে বিশুদ্ধ রাতে যে নিকলি হাওর ভ্রমণের জন্য, সেই জন্য অনেক বাস সেই জান্নাত রেস্টুরেন্টে অপেক্ষা করে আমাদের মতনই বিশ্রাম নেই। আমাদের হোস্ট বন্ধু রিফাত, দোস্ত এটা তোমার কয় নাম্বার ট্যুর? এটা মনে নাই আসলে, অগণিত অগণিত। আচ্ছা, এই ট্যুরটা আসলে মানে প্ল্যান কি, ট্যুরের প্ল্যানটা একটু যদি বলো। ট্যুরের প্ল্যান হচ্ছে আমরা বেশিরভাগ যাত্রী হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসছি, এখন আপাতত ভৈরব আছি। মাঝখানে যাত্রা বিরতিতে আমরা ভোরে ইনশাল্লাহ নিকলি ফজরের সময় পৌঁছাবো। পৌঁছায় হচ্ছে সকালে ব্রেকফাস্ট করে আমরা নিকলি হাওর ঘুরবো বোটে করে। বোটে গিয়ে ইটনা মিঠামইন অষ্টগ্রাম এগুলো ঘুরে আবারও বোটে আসবো। বোটে এসে ছাতিরচর হচ্ছে গোসল করবো, ছাতিরচর গোসল করে তারপর ব্যাক করবো। ব্যাক করে লাঞ্চ করে আমরা গাড়ি ঢুকে যাবো। বাড়ি বাসা ব্যাক করতে করতে হচ্ছে রাত কটা, 11টা বাজবে। এই হচ্ছে প্ল্যান। আমাদের ডে ট্যুর, এটা ডে ট্যুর। হ্যাঁ, আর আমাদের ট্যুরের সঙ্গে থাকবেন, আমরা শেষ পর্যন্ত কী কী করি সেগুলো পাবেন। আর যারা নারায়ণগঞ্জ থেকে ট্যুর দিতে ইচ্ছুক তারা আমার এই বন্ধু রিফাতের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের গ্রুপের নাম হচ্ছে ওয়াইল্ড অফ বাংলাদেশ ট্রাভেলার্স, আর হচ্ছে পেজ হচ্ছে ওয়াইল্ড অফ বাংলাদেশ। জয়েন্টে পাশে থাকবেন আমাদের সাথে, ইনশাল্লাহ বেশি বেশি ট্যুর হবে আপনাদের সাথে নিয়ে। ওকে বন্ধু, তোমার কোনো এক্সক্লুসিভটা একটা ট্যুর আগামীতে যদি আসতেছে একটু বলতে পারো। আচ্ছা, সামনে ট্যুর হচ্ছে আগামীতে আমার হামহাম একটা ডে ট্যুরের প্ল্যান আছে সিলেট, সেটাতে ইনশাল্লাহ জয়েন করার জন্য ইনভাইট রইল। ওকে, আমরা আছি। এবার একটু জান্নাত রেস্টুরেন্ট একটু দেখি কি অবস্থা। এইদিকে আছে কেক,
চিজ স্যান্ডউইচ প্যাটিস প্রাইসটা অনেক বেশি, বার্গার 100 টাকা, প্যাটিস 80 টাকা, ফ্রুট কেক 300 টাকা, এই কেকগুলো একটা 300 টাকা, স্যান্ডউইচ ক্লাব স্যান্ডউইচ 110 টাকা, তো প্রাইসটা একটু বেশি। বাকি ড্রিঙ্কস আছে, এই যে আমাদের আঙ্কেল মুরব্বী হাই বলেন, এই যে বন্ধু সবাই আছে, একটু ঘুরি কি কি আছে খাবার একটু দেখি। যদিও আমি বাসা থেকে খাবার রাত্রি খাবার খেয়ে বেরিয়ে হই, তারপরেও বন্ধুদের সাথে আসলে একসাথে বসে নাস্তা করা বা কোনো কিছু খাওয়ার মজাই আলাদা, সেই হিসাবে আমি তাদের সাথে জয়েন করি। তারা আসলে মূলত 4টা পরোটা এবং এই যে ডাল এটা নিচ্ছে আর কি, বুটের ডাল, এদিকে চিকেন দেওয়া ছিল, তো পরোটাটার টেস্টটা খুবই ভালো, কারণ গরম গরম ছিল, ডালটার টেস্টও মোটামুটি ভালো। সবাই একদম আমার বন্ধুরা মানে একবার রিফিল করছে আর প্লাস আরেকবার নতুন করে ডাল নিছে যেহেতু, আর প্রাইসের এদিকে পরোটার দাম এলো 15 টাকা আর ডালের দাম রাখছে 25 টাকা, কিন্তু টেস্ট আছে, টেস্টটা খুবই ভালো, আর একবার রিফিল করা যায় একটু বেশি না, তবে মোটামুটি টেস্টই ছিল, সবাই একদম সবাই সব জিনিস করছে আর কি। তো চলুন নাস্তা শেষ করে আমরা আবার রওনা দেওয়া যাক। এর সাথে আর একটু বলে রাখি, এই যে চা দেখছেন এটার প্রাইস 30 টাকা, যদিও এটা মোটেও টেস্ট না, যদি কেউ আর মানে পরবর্তীতে চা নেন তো চা আসলে এইসব হোটেলে এই ধরনের চাটা না নেয়, বেটার কোনো টেস্ট নেই চাটা, শুধু পাংশ। আমরা আসছি এই গাড়ি দিয়ে, চলো একটু গাড়ির ভিতরটা একটা লোকেশন দেখাই, আর ট্রাভেল আমরা যে গ্রুপে আসছি গ্রুপে গাড়ি ব্রেক দেওয়া হয়েছে, বন্ধুর ট্রাভেল গ্রুপ সম্পর্কে যদি একটু বলি, যে এই আমরা এই ট্রাভেলটার জন্য পার পার্সন 1400 টাকা করে দিয়েছি, তো 1400 টাকা হিসাবে সে আমাদের যে গাড়ির সিট যথেষ্ট ভালো ছিল, আর সিট বাঁকানো যায় সুন্দর, আরামসে রিল্যাক্সে আপনি বসতে পারবেন এবং প্লাস ঘুমানো যায়, সেই জন্য সুবিধা। সবাই যখন ঘুমিয়ে আচ্ছন্ন তখন আমি আর ঘুম আসছিল না, আর তাই রাত্রে একটু ভিউটা নেওয়ার চেষ্টা করছিলাম, তো গাড়ির সামনে এসে এই ভিডিওটা করা, রাস্তা অনেক ফাঁকা আর গাড়ি খুবই স্পিডে চলতেছিল, এইটা আসলে মনোরম পরিবেশ। যদি কোথাও ঘুরতে যান আমি মনে করি যে রাতের যে এই যে ড্রাইভিংয়ের একটা ফিল, এটা আপনি সামনে এসে একটু উপভোগ করতে পারেন, আপনার মধ্যে একটা রোমাঞ্চক তৈরি হবে, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি অনেকবারই এই সামনে আসছি, তবে এই জন্য একটু রিক্স, সবাই ড্রাইভারের সাথে কথা বা হেল্পারের সাথে কথা বলে তাদের মতন সেফটি মতন দাঁড়িয়ে দেখবেন। সবাইকে শুভ সকাল, এখন সকাল 6টা বাজে, আমরা এসে পৌঁছেছি এই সে হাওয়ার, তবে এই অঞ্চলের এই সেটের থেকে আমরা আসলে টলার নেব, আর তারপরে গিয়ে যাওয়া, আর আমরা গিয়ে সকালে নাস্তা করব আল্লাহর যান, জাতীয় সূর্য সকালবেলা বাও। আর আমরা আসছি এই গাড়ি দিয়ে, আচ্ছা হোটেলে প্রবেশ করেই দেখতে পাই আমাদের মতন তারাও খুব ভোরে উঠে গেছে, এই যে নাস্তার প্রস্তুতি চলছে পরোটার জন্য, তবে যদিও আমাদের জন্য পরোটা বরাদ্দ ছিল না, আমাদের জন্য সবাই বলছিল যে খিচুড়ি খাবে, ডিম খিচুড়ি, তো সেই জন্য ডিম খিচুড়িটাই তারা রেডি করছে, খুবই গরম গরম,
আমরা গিয়ে দেখি মাত্র ছোলার থেকে নামাইছে, আর তারপরে এটা পরিবেশন শুরু হয়েছে। সবাই যারা সকালে খাবে আর কি, তাদের জন্য এক ডেক খিচুড়ি। আর এই যে এক বাটি করে খিচুড়ি দিচ্ছে, এটার সাথে কিন্তু অনেক যথেষ্ট, কারোর আর লাগে নাই সকালে। আর এইগুলো ডিম ভাজি, এদিকে লেবু আছে, আর এদিকে আলু আর ঝোল দেয় আর কি সাথে। এই যে খিচুড়ি, এক ডেক খিচুড়ি পুরা। তবে এর সাথে কিন্তু এই আপনার এই গলা গিলা দিতে পারতো, কিন্তু সেটা নাই। তো সো আমি মনে করি এটা দিলে বেটার হতো, আর টেস্টি হতো, কিন্তু তবে খিচুড়িটা ভালোই ছিল। আমাদের এই প্যাকেজে ছিল দুই বেলার খাবার, একবেলা সকালে এবং একবেলা দুপুরে, এবং যার জন্য সকালের খাবারটা অনেকেই এখানে খেয়ে নিয়েছে, কিন্তু আমরা কিছু ফ্রেন্ড সার্কেল, তারা এটা পার্সেল করে নিয়েছি, যারা এটা ট্রলারে উঠে খাবো সেজন্য। আর তবে যারা পার্সেল করে না, তারা অনেকে খেয়ে নিয়েছে। যেহেতু আমরা সকালে নাস্তা করি না, সেহেতু আমরা একটু আশেপাশে খাবার খুঁজতেছিলাম যে কী খাবার খাওয়া যায়। তো তার মধ্যে দেখলাম এই পিঠাটা মাত্র রেডি করতেছে, খুবই মচমচে এবং খুবই একদম যে আমাদের যে শহরের যে পিঠা হয়, তার মধ্যে ময়দা বা এক ধরনের এই সোডা ব্যবহার করা হয়, খাবার সোডা যেটা। তো এইসব কারণে একটু পিঠাটা অন্যরকম, কিন্তু এই পিঠাটা একদম চালের, সেই জন্য অনেক জনপ্রিয়। আশেপাশে অনেক মানুষ ভিড় করে সকালে নাস্তায়, নাকি অনেকে পিঠা দিয়ে করে। তো তার জন্য আমরাও আসছি যে চলুন এই পিঠাটা একটু নাস্তা করে দেখি খেয়ে কীরকম টেস্ট। আর এর সাথে একটু আঞ্চলিক ভাষাও শুনি। এই পিঠার দাম 10 টাকা, আর এদিকে দেয় আলু ভর্তা, সবজি ভর্তা, আর টেস্ট একটু দেই। পিঠা যত স্বাদ ছিল ততটাই জাল ছিল ভর্তা। তবে পিঠাটা সেই আমাদের এদিকে ময়দা মিলায় সেরকম না, আর এদিকে পিঠার একদম চালের দারুণ ছিল। অনেকটা চা খাইতেছি চাল লাগানোর জন্য। গরুর দুধের না কালা, চা 10 টাকা। আমাদের হাওড় ভবনের এই যে টলার, আমার বন্ধুরা ইতিমধ্যে উঠে গেছে। কোনো ট্রাভেল গ্রুপ ছাড়া যারা তাদের পরিবার এবং বন্ধুদের নিয়ে একসাথে আসতে চান, তাদের জন্য একটু বলছি, অবশ্যই এই নিকলি হাওড়ে ভ্রমণের জন্য এই ট্রলারটাই মাস্ট। আর ট্রলারটা যেহেতু আপনার খুবই জরুরি, সেই জন্য ট্রলারটা আগে থেকে বুকিং দেবেন, আর সবসময় এই নিয়ে একটু দামাদামি করে নেবেন, নয়তো এরা অনেক দাম নেয়, সেটা 15-20 হাজার টাকা পর্যন্ত চলে আসে। আমাদের আগ বিতরণ চলছে, আর আগ বিতরণ করছেন আমাদের হোস্ট এমডি রিফাত। সকালে এই হাওরের পরিবেশটা আসলে সত্যিই মনোরম, চোখ জুড়িয়ে আসে শিমেল বাতাস, আর যেই জলের কলতান, ওইদিকে নৌকোত মাছ ধরতেছে হাওরের, আপনি সত্যি মনোমুগ্ধ করে। এই পরিবেশটা আসলে না আসলে আসলে বোঝানো যাবে না, এত সুন্দর চারদিকে পানি। তবে সবাই আমাদের সতর্ক করেছিল যাতে পানিতে যখন নামি সবাই যেন সাঁতার, যারা না জানি তারা নামার জন্য। আর এই ভিডিওটা সংগৃহীত করা, যেহেতু আমিও পানিতে নেমে গেছি, সেজন্য ভিডিও করা সম্ভব হয়নি। আমি অনেক ফ্রেন্ড থেকে নিয়ে নিছি লোকেশনটা, এরকম সবাই, এটা ছাতির চর, এখানে সবাই নেমে গোসল করে আনন্দ করে। এদিকে আমরাও আছি, যারা আমরা প্রায় এখানে 1 ঘন্টারও বেশি সময় পার করেছিলাম।
তারপরে এখান থেকে আবার রওনা দিই। গোসলের পরে সবাই একটা হালকা রিফ্রেশমেন্টে পড়ে যায় এবং যে সারা রাত্রে অনিদ্রা এই গোসলের মধ্যে একটা সময় রিল্যাক্স একটা ফিল আসে আর সবাই তখন বসে বিশ্রাম করছে। তার ওই সময়টা আমরা সকালে নাস্তা সেরে নিই, যদিও খাওয়ার সময় ভিডিও করা সম্ভব হয়নি, তবে সবাই তখন হালকা স্ন্যাক্স এসব নিয়ে খাওয়া গল্প। তো আমরা যেটা মিস করছি, যদি কেউ যান অবশ্যই একটা ব্লুটুথ স্পিকার নিয়ে যাবেন, তাহলে গান শুনতে পারবেন। গানের ব্যবস্থা হলে হয় সবচেয়ে বেস্ট হইতো, আশা করি ভবিষ্যতে হবে। সকাল 8টায় ট্রলার ছাড়ার পর আমরা দুপুর 12টা নাগাদ এদিকে এসে পৌঁছাই, মিঠামন এসে পৌঁছাই। এদিকে নৌকা ভিড় হবে, তবে এখানে একটা রিসোর্ট আছে, ইচ্ছা করলে আপনারা একদিন এদিকে থাকতেও পারবেন, তো সেই পরিবেশও এদিকে আছে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি মিঠামন, আর এই মিঠামনের সৌন্দর্য উপভোগ করুন আমাদের সাথে। অনেক দারুণ, যারা এই মিঠামইন বা ইটনা অষ্টগ্রাম যাবেন তাদের একটু বলে রাখি যে এদিকের খাবারের মান যতটা মানে ভালো হলে দাম ভালো, আর যদি একটু কম দামি হয় তো সেক্ষেত্রে অনেক দাম। আর এদিকে অটো ভাড়াগুলো আপনারা 800 টাকা নেয়, তবে এই ধরনের সার্ভিস এদিকে একটু প্রশাসনিকভাবে একটু সার্ভিসটা স্ট্রং হওয়া দরকার। একটা কথা বলে রাখি, নিকলির হাওর যারা ভ্রমণের উদ্দেশ্যে বেরোন তারা আসলে মনে রাখবেন যে এদিকে আসলে মূলত হাওরের পানি আর হাওরের পরিবেশ এটি সবচেয়ে বেশি আকর্ষণীয়। তাছাড়া এই যে রাস্তা প্রায় 17 কিলোমিটার, সেই রাস্তাটা আসলে মূলত মানুষের মনোমুগ্ধ করে। এদিকে চারপাশের পরিবেশ এবং ছবি খুব বাতাস, আপনি অনেকক্ষণ এদিকে সময় দিতে পারবেন। তবে সবচেয়ে আরও বেস্ট হবে যারাই আসবেন আমাদের মতন দুপুর 12টায় আসবেন না, আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিকেল 3-4টার মধ্যে আসবেন। এই জাহাজের যেই স্ট্যাচু এটি আসলে শেষ মিঠামনের শহরের রাস্তার এই পাশে। এই ইটনা এলাকায় আসা আর এইদিকেই আসলে মূলত এই টোরের শেষ স্পট। আর এই ইটনার এইদিকে আসলে মূল রাত এই রাস্তাটাই, এর আশেপাশে এই জাহাজ এদিকে ছবি তুলে। আর প্রচণ্ড রোদ, তো অবশ্যই আমরা ক্যাপ নিয়ে আসবেন বা ছাতা নিয়ে আসবেন, আর নয়তো বিকালের দিকে আসবেন, তখন আবহাওয়াটা একটু সন্ধ্যাকালীন তো থাকে, সেই জন্য বেস্ট হয়, সবচেয়ে বেটার হয়। তো আপনারা চেষ্টা করবেন যে সন্ধ্যার মধ্যে আসতে। প্রচণ্ড রোদ, যারা এদিকে আসবেন অবশ্যই সানগ্লাস এবং ক্যাপ একটা মাস্ট বি, নয়তো নিয়ে প্রচণ্ড রোদ। আর লোকেশন ঠিক এরকমই, যারা আসতে চান আর এদিকে একটা খাবার হোটেল আছে, চলেন একটু দেখে আসি কী কী খাবার আছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আমি
মোলন দি মাছ এটা কি মাছ এটা বাইলা মাছ এটা কত করে এই 200 টাকা প্লেট 200 টাকা প্লেট বাইলা বাইলা মাছ কত থাকে বাইলা তিন পিস হ্যাঁ এটা ছোট মাছ এটা কত করে এটা 100 টাকা 100 টাকা চিংড়ি মাছ চিংড়ি এটা কত করে 100 কয় পিস দুই পিস দুই পিস আর এদিকে ছিল 80 মুরগি হ্যাঁ মুরগি এটা হলো 80 টাকা দেখি ফার্ম না দেশি না ফার্ম ফার্ম দুই পিস থাকে এক পিস 80 80 এদিকে ছিল হাঁসের মাংস এটা কত করে প্লেট 200 টাকা 200 টাকা আর হলো বড়টা টাকি মাছের বড়টা কত এটা হলো 20 টাকা 20 টাকা এই নাকি খাবার আর ভাত ভাতটা কিভাবে রাখছেন বিশ টাকা প্লেট আচ্ছা খাসো আমাদের এখানে হাঁসের মাংস দিয়ে হালকা নাস্তা করার পর আমরা বেরিয়ে পড়লাম এবার মিঠামনের উদ্দেশ্যে মিঠামনে সেখানে যেখানে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ি ভ্রমণ করব এবং একটা রিসোর্ট আছে সেই রিসোর্টটা ভ্রমণ করব এবং আশেপাশে যে খাবারগুলো আছে ওইখানে কেমন দাম এসব বিষয়গুলো একটু দেখব তার মধ্যে আর চলুন যাতে যেতে এই রাস্তার ভিউটাই ভ্রমণ করে দেখা যাক তো চলুন আমরা এই মুহূর্তে আসছি রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট আব্দুল হামিদ আর বাড়ির সামনে অনেকে সেখানে ছবি তুলতেছেন চলো আসো এই মিঠামন আসলে হাওর একটা রিসোর্ট আছে এই রিসোর্টে থাকা খাওয়া কি বিষয় এটা একটু জানার চেষ্টা করব কি আছে খাবারের আছে স্যার গোয়াল আছে চিংড়ি আছে হাঁস আছে বাচ্চা মাছ আছে বড় বাইম মাছ আছে এটা কি পাবদা এটা পাঁচ স্পেশালি গুড়া মাছ গুড়া মাছ এটা কি মুরগি মুরগি প্রাইস কত মুরগি আছে চিংড়ি নাকি এটা কি হাওড়ের চিংড়ি হ্যাঁ এটা কি এটা এটা মাছ নিয়ে নিচ্ছি শুনো মাছ এটা কেমন করে বাবা ওটা কি মাছ এটা কি রুই মাছ আপনারা কেউ চাইলে এদিকে আইসা খাইতে পারেন এদিকে ভালো হোটেল আছে
চাইলে আপনারা চাইলে এই হোটেলে খাবার খেতে পারেন, খাবারের মান ভালো আছে আর প্রচন্ড ভিড়। আর চলেন একটু রিসোর্টটা ঘুরে আসি। রিসোর্টটা পরিবেশটা অনেক সুন্দর। চাচা এদিকে কিভাবে থাকতে হয়? যদি কেউ এদিকে এসে এক রুমে থাকতে চান রিসোর্টে, 3,000 টাকা ভাড়া আর আগে থেকে বুকিং দিয়ে দেবো। এদিকে কার্ড দেওয়া আছে, কেউ চাইলে আসতে পারেন। যাক, সারাদিনের জার্নি শেষে আমরা ফিরে যাচ্ছি নিকলির উদ্দেশ্যে, সেই আবার হাওড়ের বুক চিরে আমাদের ট্রলার চলছে। তো এটা ছিল আমাদের ট্রাভেলস অ্যান্ড ফুডের প্রথম ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর জানি অনেকগুলো ত্রুটি বিচ্যুতি থাকবে, কোনো শর্ট গ্যাপ থাকবে, সেটা আশা করি ভবিষ্যতে নেক্সট ভিডিওগুলোতে ভালো করার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।